বন্ধু, বন্ধুত্ব, সন্ধ্যা, সন্ধে, গন্ধ, সুগন্ধ, সিন্ধু, সিন্ধুক, সন্ধি ইত্যাদি। সবশেষে বলবো বয়ে ধয়ের কথা, যেটিকে ভাঙলে পাওয়া যায় বয় হসন্ত যোগ ধ, বয়ে ধ। বয়ে ধ দিয়ে যেসব শব্দাবলী আছে, লব্ধ, উপলব্ধি, ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, এটি আমি আরেকটু বানান করে বলতে চাই, কারণ অনেকেই অভ্যাসজনিত ভুলের কারণে কিংবা অসতর্কতা বশত বয়ে ধয়ের জায়গায় দয়ে ধ কিংবা গয়ে ধ লিখে ফেলেন, অসতর্ক থাকে বলে। তাই বানান করে বলে দিতে চাচ্ছি, ল বয়ধ লব্ধ হ্রস্ব উ প, ল বয়ধয় হ্রস্ব ইকার উপলব্ধি, ক্ষয় হ্রস্ব উকার বয়ধ ক্ষুব্ধ, বয়ে হ্রস্ব ইকার ক্ষয় হ্রস্ব উ বয়ধ বিক্ষুব্ধ। এখানে আমরা লক্ষ্য করছি যে চারটি যুক্ত ব্যঞ্জনের কথা আমরা বললাম, সেটি চারটিতেই ধ যুক্ত হয়েছে। প্রথমটি দয়ের সঙ্গে, দ্বিতীয়টি গয়ের সঙ্গে, তৃতীয়টি দন্তনয়ের সঙ্গে এবং চতুর্থটি বয়ের সঙ্গে। এবং যে শব্দগুলো এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে, সেই শব্দগুলোতে আমরা অনেক সময় দেখি যে উচ্চারণের সময় এই ধয়ের উচ্চারণটি ঠিকমতো মহাপ্রাণ উচ্চারিত হয় না, দয়ের মতো হয়ে যায়। সেজন্য যারা এই শব্দগুলো বলবেন, যুদ্ধ, শুদ্ধ, মুগ্ধ, সন্দিগ্ধ কিংবা অন্ধ, বন্ধু, বন্ধুত্ব, লব্ধ কিংবা ক্ষুব্ধ, এই ধটি যেন ঠিক মতো মহাপ্রাণ উচ্চারণ হয়, সেটি খেয়াল রাখতে হবে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, সম্মেলন আর সম্মিলন শব্দ দুটি কি সমার্থক? শব্দ দুটির অর্থ হুবহু এক না হলেও প্রায় সমার্থক। সম্মেলন শব্দের প্রধান অর্থ হলো সভা, লোকসমাবেশ বা জনসমাবেশ, যাকে ইংরেজিতে বলা যায় মিটিং, কনফারেন্স। আর সম্মিলন শব্দের প্রধান অর্থ মিলন, সমন্বয়, সংযোগ, ইংরেজিতে বলা যায় ইউনিয়ন। সাক্ষাৎকার অর্থে দুটি শব্দই প্রয়োগ করতে দেখা যায়। এখানে শব্দ দুটি অর্থ প্রায় সমান, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। কি তুমি লিখবে কিংবা কি বলবে তার উপর নির্ভর করবে, তুমি সম্মেলন লিখবে না সম্মিলন লিখবে। আমরা জেনেছি শব্দের প্রথমে অধ্বনি থাকলে তারপরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, উকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে, তাহলে সেই অধ্বনি অধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে সম্মিলন শব্দটির উচ্চারণ সম্মিলন হলো না কেন? এখানে তো স্বয়ের সঙ্গে লিপ্টে থাকা অধ্বনির পরেই হ্রস্ব ইকার এসেছে। আমরা তো আগেই বলেছি যে প্রায় সব নিয়মেরই কিছু কিছু ব্যতিক্রম থাকে, সম্মিলনও তেমন একটি ব্যতিক্রমী উচ্চারণ। সম্মিলন শব্দটি গঠিত হয়েছে সম উপসর্গ যোগে। সম উপসর্গ যোগে গঠিত শব্দের শুরুর অধ্বনি অবিকৃত থাকে, অর্থাৎ এই অ কখনোই অধ্বনিতে রূপান্তরিত হয় না। সেই নিয়মে সম্মিলন শব্দের উচ্চারণ সম্মিলন হবে না, সম্মিলনই হবে। তোমার বুঝতে সুবিধা হবে এই জন্য আমি সম উপসর্গ যোগে আরো কিছু শব্দ বলছি। সম যোগ মুখ, সম্মুখ, একইভাবে স্বমুখ, সেটাও স্বমুখ হবে, সম্মুখ হবে না। সম যোগ মন যোগ তি, শব্দটি হলো সম্মতি। তারপরে আমরা যে সম্প্রতি বলি, সেটাকে ভাঙলে পাওয়া যায় সম যোগ প্রতি, আবার সম যোগ প্রীতি মিলে হয় সম্প্রীতি। সম্পৃক্ত শব্দটিকে ভাঙলেও আমরা পাবো সম যোগ প্রীচ যোগ ত, একইভাবে আছে সমুদ্ধত। সম যোগ উদ যোগ হন যোগ ত মিলে হলো সমুদ্ধত। লক্ষ্য করো, এই যে আমরা সম্মুখ, সম্প্রতি, সম্মতি, সম্প্রীতি, সম্পৃত, সমুদ্ধত, এই শব্দগুলো যে বললাম, সবগুলো শব্দের উচ্চারণেই সম উচ্চারণ পরিবর্তিত হয়নি, আমরা সম বলিনি। এবং প্রত্যেকটি শব্দেই এই শব্দগুলোকে ভাঙলে আমরা প্রথমে কি পেয়েছি, দন্ত স যোগ ময় হসন্ত সম, সম্মুখ, সম্মন, সম্প্রতি, সম্প্রীতি, সম্প্রীত, সম উদ হ,
হন্ত এই প্রত্যেকটি শব্দই কিন্তু সংস্কৃত ভাষার নিয়মে সন্ধিবদ্ধ হয়েছে। তোমাকে আরেকটি শব্দের কথা বলে রাখি, যে এই শব্দটি নিয়ে তোমার জিজ্ঞাসা ছিল সেটির বানান ছিল দন্ত স ময় ময় হ্রস্ব ইকার ল দন্ত ন। আমরা কিন্তু অভিধানে আরেকটি শব্দ পাই যেখানে দন্ত স ময় ময় দীর্ঘ ইকার ল দন্ত ন এই বানানে লেখা হয়। এই যে ময় ময় দীর্ঘ ইকার দিয়ে সম্মিলন লেখা হলো, এখানে কিন্তু এই সম্মিলন শব্দটির অর্থ সংকোচন, যার প্রয়োগ হচ্ছে যে চোখ বোঁজা বা মুদ্রিত। এটি উম্মিলন অর্থাৎ চোখ মেলা এই শব্দটির বিপরীত শব্দ হিসেবে প্রয়োগ করা হয়। আচ্ছা, প্রায়ই আমরা একটি বাক্য ব্যবহার করে থাকি যেটি হলো সহসা সে আসবে না, তো এই বাক্যে সহসা শব্দটির অর্থ কি? সহসা শব্দের অর্থ হলো হঠাৎ, অকস্মাৎ, অতর্কিত ভাবে। কিছুদিন থেকে দেখা যাচ্ছে পত্রপত্রিকায় ও বই পুস্তকে শীঘ্র শিগগির তাড়াতাড়ি সত্তর অর্থে সহসা শব্দটি প্রয়োগ করা হচ্ছে। এটি অশুদ্ধ ও আঞ্চলিক প্রয়োগ। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এই সহসা শব্দটিকে তাড়াতাড়ি বা শীঘ্র অর্থে ব্যবহার করা হয়। যেমন বাজার করে সহসা সে বাড়ি ফিরবে না, বোঝানো হচ্ছে যে সে তাড়াতাড়ি বাজার থেকে আসবে না। কিংবা ভাত খেয়ে সহসা স্কুলে যাও, তো তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে স্কুলে যাও। কিন্তু এই ধরনের প্রমিত বাংলা লেখায় কিংবা বলায় এই শব্দটিকে তাড়াতাড়ি বা শীঘ্র অথবা শিগগির অর্থে ব্যবহার করা ঠিক নয়। মণ্ডলী, এবারে উচ্চারণের নিয়ম বলবার পালা। শব্দের প্রথম অ ও ধ্বনিতে কখন রূপান্তরিত হবে না সেই নিয়মের দ্বিতীয় সূত্রটি বলছি। শব্দের প্রথমে অ থাকলে সেই অ এর পরে যদি অ আ এ অথবা ও ধ্বনি থাকে তাহলে প্রথম অ এর উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ সেই অ এর উচ্চারণ ও এর মতো হয় না। যেমন অ দন্ত নয়েকার ক উচ্চারণ অনেক, অনেক নয়। র ময়াকার মা উচ্চারণ রমা, রোমা নয়। ম তয়কার তো মত উচ্চারণ মতো নয়। একইভাবে অন্তস্থ জ ত উচ্চারণ হচ্ছে যত, যত নয়। ল ও উচ্চারণ ল ও, লো নয়। তাহলে কি দাঁড়ালো? শব্দের প্রথমে অ থাকলে এবং সেই অ এর পরে যদি অ আ এ অথবা ও ধ্বনি থাকে তাহলে প্রথম অ এর উচ্চারণ অবিকৃত থাকবে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই আমার বাংলা ভাষা গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি ইকবাল খোরশেদ উপস্থাপনা সহযোগিতায়।